আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আর ঈদ মুবারক প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওর উপর কথা বলছি সেটি হচ্ছে কুয়েতের তিন চারটি যে কোম্পানি আছে সেই সকল কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা এবং লাবানার এটি যেগুলোর আছে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনার যে কুয়েতের যে ভিসা হবে কয় দিনের মধ্যে হবে এগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি আপনি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে এই ভিডিওর কোনো কথাটি আপনার যেন মিসটেক না হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা যারা কুয়েতে যেতে চান বা আপনারা যারা আগে ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না করেছেন তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে দেওয়ার জন্য আপনারা যদি একটি কমেন্ট করেন বা একটি লাইক করেন ভিডিও দেওয়ার মতো আগ্রহ আমার বেশি থাকে আপনাদেরও ও কাজগুলি সহজে পেয়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা প্রথমে যে কথাটি বলছি যে ছয়শর মতো আমাদের বাংলাদেশে অনেক ভিসা হবে ইনশাআল্লা ইয়ের থেকে কুয়েত থেকে তার মধ্যে ছয়শ নাবানা রেডি আছে আপনারা যারা নাবানা রেডি থাকা অবস্থায় কুয়েতে যেতে চান তাদেরকে অনুরোধ করছি যে আপনারা ঈদের পরেই সাথে সাথে যোগাযোগ করে নিন যাতে করে আপনি যেই ভিসাগুলি আসছে যে নাবানাড়ি রেডি আছে সেই বিষয় যেতে পারেন আর আরেকটি কথা বন্ধুরা যারা কুয়েতে যেতে চান এখন যে নাবানাগরে রেডি আছে সেই রাবানাতে এই আপনি সর্বোচ্চ আশি দিনের মধ্যেই কিন্তু আমাদেরকে ফ্লাইট দিতে হবে এর জন্য বলছি আপনারা যারা অতি শীঘ্রই কুয়েতের ভিসার জন্য আগ্রহী যারা তাড়াতাড়ি যাওয়ার জন্য ইচ্ছুক যে তাড়াতাড়ি কীভাবে কোন জায়গা থেকে গেলে চলবে সেই জন্য আমি বলছি যে আপনারা অবশ্যই নাবানা রেডি আছে যে কোনো সময় ঈদের পরে আপনারা যোগাযোগ করে নেবেন কারণ এই ঈদ ভিডিওটি দিয়েছি আপনাদের ঈদ ঈদ উপলক্ষে এবং আপনারা কিছু কম খরচে সালা যেতে পারবেন এই ভিডিও দেখে যারা আসবেন কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি অপারও দিচ্ছি যারা কুয়েতে যেতে চান প্রিয় বন্ধুরা এখানে যারা যাবেন তারা অবশ্যই বেসিক স্যালারি হবে পঁচাত্তর কেজি এবং কোম্পানি হবে তিনটি চারটি কোম্পানির কাজ নামানা আছে তারপরে আমি কোম্পানির দু একটি নাম বলে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন একটি হচ্ছে তানজিবকো কোম্পানি এটারও নাবানা রেডি আছে যদি কেউ যেতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখা যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন আরেকটি হচ্ছে আলফয়চাল আলফয়সাল কোম্পানিতেও কিন্তু নাবানা রেডি আপনারা যদি কেউ যেতে চান অতি শীঘ্রই ভিসা পাওয়ার পেতে চান যে অতি তাদের কোন ভিসা কোন কোম্পানির ভিসাটি পাবেন তাদেরকেই বলছি এই এই রাবানা রেডি আছে এখন আপনি জাল ফয়সালে যেতে চান এখানে বেসিক স্যালারি হবে পঁচাত্তর কেডি এবং ডিউটি হবে আট ঘন্টা এখানে আরেকটি বিষয় জানার দরকার আছে আপনাদের যে এত টাকা খরচ করে কেন কুয়েতে যাবেন সেই বিষয়টিও তো আপনাদেরকে জানার দরকার আছে এখানে যদি যান সেই ক্ষেত্রে আপনি কুয়েতে গেলে পরে আপনার এখানে ডিউটি কিছু ক্যাটাগরি আছে কেউ সিঙ্গেল ডিউটি করে কেউ ডাবল ডিউটি করে ডাবল ডিউটি করলে কিন্তু কমপক্ষে পঞ্চা একশো পঞ্চাশ কেডি পর্যন্ত স্যালারি আসে আমি একটি জিনিস বলতে পারি যে কুয়েতে যারা গিয়েছেন বা যাবেন আমার মাধ্যমে অনেকেই বিদেশ গিয়েছেন বা অনেকেই আপনারা যারা কুয়েতে আমার মাধ্যমে গিয়েছেন অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন স্যার আসলে যেই স্যালারি বলে দেন আপনি সেই স্যালারিটিই পাই কিন্তু আপনার যে কোম্পানিগুলি বলে দেন সেই কোম্পানিগুলি আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ আমাদেরকে ঠিকমতো দেয় এই জন্য আপনার কাছে যেতে ভালো লাগে এবং আপনারা যারা কুয়েতে আসেন অনেকেই আমাকে প্রশ্ন করছেন জাস ভাই আপনি তো ভালো ভালো কোম্পানির লুকিয়েই পাঠান তো আপনি আমি কিন্তু ভাই বুঝে শুনে তারপরে লোক পাঠানোর চেষ্টা করি এর জন্য বলছি আর যারা মহিলা শ্রমিক আছেন এখানে আলাব্রাক কোম্পানির মহিলা শ্রমিক নিবে এখানে যদি কেউ যেতে চান সেই যোগাযোগ করে নিতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদের এই চ্যানেলটি শুধু আমার চ্যানেল একার না এই চ্যানেলটি আপনাদের সবার বাংলাদেশের আবহাওয়া জনগণের চ্যানেল সবাই বলেন যে এটা আমাদের চ্যানেল এই এইটাই এই কথা যখন শুনি খুব আমার কাছে প্রাউড ফিল মনে হয় আপনাদের এই চ্যানেলটি আপনাদের চ্যানেলটি আপনারা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন উত্তরে আগামীতেও ইনশাআল্লাহ সবসময় ভিডিও দেখতে থাকবেন যার যে সময় কি কাজের দরকার প্রয়োজন মনে করবেন সেই কাজের উপরে যদি বলেন যে ভাই এই দেশের কাজ আসবে কিনা সেই কাজ আসার সাথে সাথে আমি ভিডিও আপলোড দেবো আপনারা সেই কাজটা দেখে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি ফোন ধরেন না ভাই ফোন ধরার আমি সব সময় ফোন ধরার চেষ্টা করি কারণ হচ্ছে আপনাদের ও এত রিসপন্স পাই আমি যা বলার বাহর হলো আমি ওখানে ট্যাগ দিয়ে রেখেছি আমাদের অফিসে হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর রুট কবরস্থানের পাশে প্রিয় বন্ধুরা আপনারা যদি বিদেশে কুইতে যেতে চান অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করেন এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্ল